বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজকে তৃতীয় মাত্রার স্টুডিওতে আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম আব্দুল আওয়াল মজুমদার তিনি পিএটিসি রেক্টর হিসেবে কাজ করেছেন লেখালেখি এবং গবেষণার সঙ্গে দীর্ঘদিন যাবত যুক্ত বেশ কিছু গ্রন্থের রচিত তিনি আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর এম এনামুল হক ডক্টর হক ল কমিশনের সদস্য ছিলেন বাংলাদেশে এবং ইন্টারপোলের হয়েও ইন্টারপোলের জন্য কাজ করেছেন অনেকদিন ডক্টর এনামুল হক এবং মিস্টার আব্দুল আওয়াল মজুমদার স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় আলোচনাটা শুরু করতে চাই আমি একটি দুর্ঘটনা আপনারা জানেন যে দুদিন আগে নারায়ণগঞ্জের মসজিদে একটি দুর্ঘটনা ঘটেছে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন নামাজের মধ্যে থাকা অবস্থায় দুর্ঘটনাটা ঘটেছে এবং অনেকে আহত হয়েছেন এবং এটি এখন পর্যন্ত সুনিশ্চিত করে তেমন কিছু বলা যাচ্ছে না বলা হচ্ছে যে মসজিদের নিচে পাইপলাইন ছিল সেটি থেকে এসির বিস্ফোরণের মাধ্যমে মারা গেছেন কিন্তু নারায়ণগঞ্জের এই রাজনৈতিক নেতাদের বিশেষ করে সংসদ সদস্য শামীম ওসমান তিনি বলছেন যে এর অন্য কোনো কিছু থাকতে পারে এবং সেটি আরো গভীরে তদন্ত হওয়া দরকার তো খুবই আনইউজুয়াল এই ধরনের ঘটনা আমাদের এখানে সম্ভবত আমার আমার যদি স্মরণ এটি প্রথম সো আপনাদের কাছে একটু শুনতে চাই যে কি মনে হয় কেন এরকম ঘটনা ঘটলো বা এখানে কোথায় দুর্বলতা কিসের দুর্বলতা আমি তো ডক্টর এনামুল হক আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই যেহেতু আপনি পুলিশের প্রধান ছিলেন আপনার কাছে কি মনে হয় যেটি কিনে নিছক দুর্ঘটনা না এটি কোনো অপরাধ নাকি অন্য কিছু কোনো কিছুই এই মুহূর্তে স্টেটিক্যালি একেবারে কনক্লুসিভ বলা যাবে না আমি আমার বিগত আপনি আমাকে বলছেন পুলিশের মহাপরিদর্শক এই হিসাবে আমি যতটুকু যা বুঝছি তাতে আমার মনে হয় যে এটা আমাদের কাছে একটা নতুন ঘটনা এর আগে এই টাইপের হয়েছে বলে আমার খুব জানা নাই আমি সংসদের কথা বললেন যে উনি বলছেন যে হ্যাঁ কিছু থাকতে পারে আমি ওনার সঙ্গে কিছুটা একমত হয়ে বলতে চাই যে কোন জিনিসে একেবারে প্রথমে কোন ফাইনাল কমেন্ট করার মতো স্টেজ নাই এখানে আই উইশ যে এটা পিছনে অন্য কিছুই নাই কিন্তু তবুও আমার একটা আশঙ্কা হচ্ছে যে হঠাৎ তিনটে কারণে আশঙ্কাটা একটা হচ্ছে যে নামাজের টাইমিংটা দেখেন ঠিক এশারের নামাজ রাতে এটা দিনের নামাজ নয় তার ইমিডিয়েট পরে দুই একটি দুটি বার্স্ট হচ্ছে না সবকটা একসঙ্গে বার্স্ট হচ্ছে এট এ টাইম তিন যদি পাইপলাইন খারাপ থেকেও থাকে তাহলে তো কেউ না কেউ যারা এটার কাস্টোডিয়ান বলেন বা কেয়ারটেকার বলেন বা যারা দেখাশোনা করেন তারা তো কিছুটা বুঝতে পারতেন কেউ বোধহয় বুঝতে পারবে এবং এই জন্য আমার এই তিনটে কারণে মনে হচ্ছে যে জিনিসটাকে এত হালকা ভাবে না নিয়ে যে হ্যাঁ এটা একটা দুর্ঘটনা হয়ে গেছে না আমি কিছুটা আশঙ্কা বলবো না আমি বলবো যে এটা একটু গভীরভাবে দেখার দরকার আছে মানে কিছুটা সন্দেহ আপনার থাকছে এর মধ্যে সংশয় সন্দেহ যেভাবে বলি না কেন আব্দুল্লাহ আল মজিদার এবার আপনার কাছ থেকে একটু শুনতে চাই দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় আমি প্রথমে এবং যাই হোক না কেন কাউকে কাউকে তো দায়িত্ব নিতে হবে এটা গ্যাসের পাইপলাইনের উপরে মসজিদ হবে মসজিদের উপরে এরকম দুর্ঘটনা কোথাও না কোথাও দুর্বলতা ছিল যেটি ডক্টর হক বলছিলেন যে রেসপন্সিবিলিটি তো কাউকে না কাউকে কারো না কারো দায়িত্ব তো কোথাও না কোথাও আপনাকে আমি প্রথমে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আর আমি যেটা বলতে চাই যে আসলে আমাদের মেইন সমস্যাটা হচ্ছে এখন যে আমাদের কারো উপরে কারো আস্থা নাই আমরা কেউ কাউকে বিশ্বাস করি না তো এখন এই এই অবস্থায় যে কোনটা ঠিক এটা বলা কঠিন যেমন আমি একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই ইউরোপের দেশ আইসল্যান্ড আইসল্যান্ডে গত 76 বছরে এক দল ক্ষমতায় আসেনি তিন দলের কোয়ালিশন গত 76 বছর কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না এবং 1940-50 দশকেও এটা ছিল একটা জেলি পল্লি মাছ ধরতো মাছ বিক্রি করতো খেত আর আপনার জলদস্যুদের আক্রমণে আক্রান্ত হইত কিন্তু এরপরে তারা ঐক্যের প্রতি মনোযোগটা দিয়েছে যে তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার
ঐক্যবদ্ধ না হলে তারা সামনের দিকে যেতে পারবে না। তো ওই জায়গাটাই আমাদের ঘাটতি, এবং এই জায়গাটা ঘাটতি থাকার কারণে আমরা কেউই সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করতেছি না। এখন যিনি মনে করেন আপনি বলছেন যে মসজিদের যে কেয়ারটেকার হোক বা ম্যানেজমেন্ট হোক, তাহলে সেখানেও ঘাটতি আছে, দায় সারা যারা অনুমতি দিয়েছেন তারা তাদের মাথায় কি ছিল, অথবা মিস্টার শামীম ওসমান যেমনটা সেটাও ঠিক হইতে পারে প্রশ্ন তুলেছেন, এবং ডক্টর এনামুল হক তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তিনিও সংশয় মুক্ত থাকতে পারছেন না, সেটিও খতিয়ে দেখা। যেহেতু আমাদের চরম অনৈক্য আছে, আস্থাহীনতা আছে, পরস্পরের প্রতি বিদ্বেষ আছে, প্রতিহত করার একটা মনোভাব আছে, কাজে সেটাকেও উড়াই দেওয়া যায় না, আবার দায়িত্বহীনতার বিষয়টাকেও উড়াই দেওয়া যায় না। তো এই কারণে এটা মানে উপসংহারে পৌঁছতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে যে কি কিভাবে ঘটলো। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন আনতে চাই, এবং এই প্রশ্নের উত্তর আপনি ডক্টর এনামুল হক তার যে বাহিনীর তিনি প্রধান ছিলেন, যে সংস্থার তিনি প্রধান ছিলেন, সেই হিসেবে আপনাদের কাছে। আমরা সাম্প্রতিককালে দুটো ঘটনা খুবই উদ্বেগজনক, একটি হচ্ছে একজন প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদা, তিনি আক্রান্ত হয়েছেন কিছু রাজনৈতিক নেতা কর্মীর দ্বারা। একজন প্রাক্তন সেনা কর্মকর্তাকে দেখলাম আমরা কিছুদিন আগে, পুলিশের একজন অফিসারের গুলিতে তিনি নিহত হয়েছেন, প্রাণ দিয়েছেন। পুলিশ বাহিনীর অনেক ভালো কাজ আছে, আবার তারাও কোথাও কোথাও যে বিপদে পড়ে না তেমনটাও না। সো আমি একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাইব যে বাংলাদেশে গত কয়েক বছর ধরে এরকম একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে বাংলাদেশে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে প্রশাসন, পুলিশ বাহিনী, এটাকে কেউ কেউ পুলিশ স্টেটও বলছেন, এবং একজন পুলিশের সদস্যের এরকম একটা কথাই আছে যে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, সেটিও বহুল প্রচারিত। সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাদেরকে সবাই একটু আলাদা জায়গায় দেখে, এবং সবাই তাদেরকে এক ধরনের সমীহ করে, এবং সেটা হয়তো খুবই স্বাভাবিক এবং যৌক্তিক হয়তো, এবং বলাই হয়ে থাকে যে এরাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর, সবচাইতে শক্তিধর, ধরা ছোঁয়ার বাইরে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেমনটা ধারণা করা হয় যে সেখানে রাজনৈতিক নেতৃত্ব আসলে সবকিছু নিয়ন্ত্রণ করবে, তারাই লিড করবে, কিন্তু বাংলাদেশে আমরা দৃশ্যত দেখছি রাজনৈতিক নেতৃত্ব সামলাতে, কিন্তু পারসেপশন হচ্ছে যে না, এখানে রাজনীতিবিদদের চাইতে, এমপির চাইতে, উপজেলা চেয়ারম্যানের চাইতে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চাইতে পুলিশ অনেক বেশি ক্ষমতাবান, ইউএনওডিসি সাহেবরা অনেক বেশি ক্ষমতাবান, কিংবা সেনাবাহিনী তো বলা আছেই যে তাদেরকে বা তারাও যথেষ্ট, যদিও তারা একটু আলাদা থাকেন কিন্তু মনে করা হয় যে তাদেরও এক ধরনের ক্ষমতা। প্রশ্ন হচ্ছে যে এই ক্ষমতাবানরাও কিন্তু নানাভাবে আক্রান্ত হচ্ছেন, এবং আপনি একটু আগে যেটি বলছিলেন যে কেউ কাউকে বিশ্বাস করছে না, আমি যদি এভাবে বলি কেউ কাউকে ছাড়তেও চাইছে না, ছাড়ছেও না, এর ব্যাখ্যা কি আপনাদের কাছে মিস্টার মজুমদার? ধন্যবাদ। আসলে ধরেন একটা ট্রেন যখন চলে তাই রেলপথটা প্যারালেল, যদি এটা প্যারালেল না থাকে তাইলে কিন্তু ট্রেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে। তো এটা গণতান্ত্রিক রাষ্ট্রেও সুপ্রিমেসি থাকবে রাজনীতিবিদদের, এবং রাজনীতিবিদদের সুপ্রিমেসিটা তখনই থাকবে তখন যখন তারা ফেয়ারলি নির্বাচিত হয়ে আসছে বা ক্ষমতায় আসছে বলে মানুষ মনে করবে। যেমন ধরেন সম্রাট আকবর বা আপনার সম্রাট সুলেমানের প্রসঙ্গ যদি তোলেন, তখন মনে করা হইতো যে তারা স্বর্গ থেকে প্রাপ্ত, শাসন করার অধিকারটা এটা তাদেরকে আল্লাহ দিয়েছেন, এটা তারা মনে করতেন এবং জনগণ ওইটা মেনে নিত যে চ্যালেঞ্জ করার অবস্থা ছিল না। কিন্তু এটা গণতান্ত্রিক পন্থায় আপনি ক্ষমতায় আসার বিষয়ে যদি প্রশ্ন থাকে, যদি বিতর্ক থাকে, তাহলে আপনার রাজনীতিবিদদের সুপ্রিমেসি প্রতিষ্ঠা করা কঠিন হবে। এক দুই নম্বর হলো, ধরেন আমি ইউএনও ছিলাম দুই স্টেশনে, আমি ডিসিও ছিলাম, তো ডিসি এবং ইউএনও ছিল জনগণ, বিরোধী দল এবং সরকার সকল পক্ষের একটা আস্থার জায়গা, যে তাকে মনে করা হয়তো নিরপেক্ষ মানুষ, হয়তো বিরোধী দল দ্বারা জানতো যে এই লোক কোনো কাজে লাগবে না, কারণ তিনি তো আর মন্ত্রীর এমপির উপর থেকে বেশি ক্ষমতাধর না, কিন্তু তবুও তার কাছে আসতো যে আচ্ছা বলে আসি। তো এখন সেই আস্থাটা কিছুটা নষ্ট হয়েছে। তো এখন যার যে জায়গায় থাকার কথা, আপনার প্রশ্ন ধরে যদি আমি বলি, যার যে জায়গায় থাকার কথা তিনি যদি সে জায়গায় না থাকেন, একটু এদিক সেদিক হন, তাইলে আর এটা প্রপারলি ফাংশন করবে না।
তো এখন ক্ষমতা যেখানে বেশি থাকবে সেখানে বিরোধিতা থাকবে, ক্ষমতা যেখানে বেশি থাকবে সেখানে আক্রোশ থাকবে, সেখানে আঘাত হানার প্রবণতা থাকবে। এই মেয়েটি আমার ছাত্রী, আমার ট্রেনি, সে যখন পিএটিসিতে ট্রেনিং করে তখন আমি পিএটিসি রেক্টর, তাদেরকে আমি একটা শপথ করিয়েছিলাম যে শপথের মর্মমান এটা আমি নিয়ে আসছি মোবাইলে, যে আমরা দরিদ্র জনগণদের টাকায় বেতন পাই, তাদের টাকায় আমরা আরামায়েশ করি, কাজেই আমরা সততার সাথে নিষ্ঠার সাথে তাদেরকে সেবা দেব, আমরা তাদের সেবক। তো আমি পত্রপত্রিকায় গত কয়েকদিনে যেটা দেখলাম, এই মেয়েটা সম্ভবত সৎ অফিসার, ভালো অফিসার, সে ভালো কিছু করার চেষ্টা করতেছিল, কিন্তু এখন মুশকিলটা হলো অনেক জায়গায় হয়তো অনেকে এইভাবে চলছে না। এখন আশেপাশের মন্দটা মানে আজকে সেই ইউনো ক্ষমতাবান ইউনোদের প্রত্যেকের বাড়ির সামনে আনসার দিয়ে পাহারা দিতে হচ্ছে, মানে এটা হলো যে যেহেতু প্রফুল্লি চলছে না, এখন মনে করেন এই মেয়েটি যেভাবে চালাইতে চাচ্ছে, আমি মেয়েটি বললাম এই কারণে যেহেতু সে আমার ছাত্রী, আমার ট্রেনি, এই কারণে আমি বলছি যে সে প্রফুল্লি চলতে চেয়েছে। তো এখন যখন অন্য 10 জায়গায় ঠিকভাবে চলে না, তখন মানুষের মনে যারা কাণ্ডটা ঘটিয়েছে তারা মনে করছে তুমি আলাদা কে, সব জায়গায় এরকম চলতেছে, অন্য জায়গায় হচ্ছে, যার কারণে তারা সাহস পাইছে। আর আমি যেটা বলবো যে ধরেন আমি বিনয়ের সাথেই বলবো যে এই সরকারের আমলে আমি 7 বছর সচিব ছিলাম, এই সরকারই আমাকে সচিব বানিয়েছিল, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো যে এখন যেভাবে বলা হচ্ছে যে এটা চুরি করতে ঢুকেছে, এটা গ্রহণযোগ্যতা পায়নি। আমি সরকারকে বার্তা দেওয়ার জন্যই কথাটা বললাম, কারণ আমি এখন সহযোগিতা আমি এখন একজন পাবলিক, আমি ধরেন সাধারণ লোকের সাথে আমার মেশা হয়, কথা হয়। তো এখন এই যে আস্থার সংকট, যে হয়তো এই কথা সত্য হলো কিন্তু মানুষ এটাকে সেভাবে নিয়ে নেয়। আমি জাস্ট আমি ডক্টর এনামুল হকের কাছে যাবার আগে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি খানিকটা ইঙ্গিত করছিলেন রাজনৈতিক নেতৃত্বকে, মানে অন্যভাবে যে তাদের দুর্বলতার জায়গাটা আপনি একটু চিহ্নিত করবার চেষ্টা করছেন। আমার প্রশ্ন যে আমাদের সমাজে একটা ধারণা প্রতিষ্ঠিত যে রাজনীতিবিদরা রাজনীতিকরণ করছেন, পুলিশকে প্রশাসনকে দলীয়করণ করছে, আবার রাজনীতিবিদদের সঙ্গে আমরা যখন কথা বলি তারা মানে বলছেন যে পুলিশ বেপরোয়া, প্রশাসনের এরা আমাদের কথা শুনে না, শুনতে চায় না, একটা এক ধরনের নেক্সাসও যেমন আছে। আবার এটা বোঝা যায় যে আপনি যেমনটা বলছিলেন কেউ কারো কথা শুনে না, কেউ কারো প্রাস্তা নেই। আমি একটু প্রশ্নটা অন্যভাবে, কে কাকে নষ্ট করলো? এখন এই দায় যদি প্রশাসন তারা কি পলিটিশিয়ানদের নষ্ট করলো না, পলিটিশিয়ানরা তাদেরকে নষ্ট করলো? মানে আপনার কথা যেটা বোঝা গেছে যে প্রত্যেকেরই যার যা করার কথা তারা সেটা করে নাই, তো এই দায়টা মূলত রাজনীতিবিদদের, কারণ তারা তো উপরে। আমরা যখন করাপশনের আলোচনা করি তখন এই আলোচনাটা আসে যে সমস্ত ক্ষমতা, ফাইল, আইন কানুন সব তো প্রশাসনের লোকজন, শেষ পর্যন্ত জেলে যায় রাজনীতিবিদরা, মাঝে মধ্যে প্রশাসনের লোকজন এখন জেলে যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা চিত্তাছড়ের নেতৃত্ব তো তাদের, নেতৃত্ব তো তাদের। এখন মনে করেন একটা ফ্যামিলি যদি আপনি ধরেন, ফ্যামিলিটাকে ট্র্যাকে রাখার দায়িত্ব বাবার বা পরিবার প্রধান, প্রধানের হিজ গার্ডিয়ান। তো ঠিক একই ভাবে রাজনীতিবিদরা হলো অভিভাবক, এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। তারা মনে করেন যেখানে ডিক্টেটরশিপ সেখানেও তারা অভিভাবক, যেখানে গণতন্ত্র সেখানেও তারা অভিভাবক, যেখানে আদা আদি সেখানেও তারা অভিভাবক। তো দায়টা বর্তাবে অভিভাবকের উপর। এখন এই রাজনৈতিক ঐক্যটা যখন না হবে, যেমন আমি আপনার এর কথা বলতেছিলাম, একটা রাষ্ট্রের কথা, আইসল্যান্ডের কথা আমি বলছিলাম, যে সেখানে রাজনৈতিক ঐক্য আছে, 3 দল 76 বছর ধরে মিলেমিশে দেশ শাসন করছে। তো এখানে আমাদের মেইন সমস্যাটা হলো রাজনীতিবিদদের ঐক্যের অভাব, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব। এবং এই রাজনীতিবিদদের মধ্যে ঐক্যটা যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, তখন তারাও অন্যদেরকে মিস ইউজ করবে, অন্যেরাও নানাভাবে তার বিনিময়ে সুবিধা নেবে, সুবিধা নেবে। ডক্টর এনামুল হক, আপনি শুনছিলেন আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, বা খানিকটা আমি প্রভোগ করবার চেষ্টা করছিলাম, প্রভোগ আমি আপনাকেও করতে চাই, কিন্তু আমার মনে হয় এখান থেকে আপনি বলবার সুযোগ তৈরি হয়েছে, আপনি বলেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব। আপনার প্রশ্ন এবং ওনার উত্তর দুটোই আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি, কারণ আমি যখনই যেখানে যাই
তখন একটা কাজে হয়ে যাবে কিছু শিখতে এসছে এই বুড়ো বয়সেও কিন্তু শিখি এবং শিখতে পারলে ভালো লাগে। এখন আপনারা যেটা বললেন যে আস্থার অভাব, আপনারা এটাও বললেন যে কেউ কাউরিকে ছাড় দিতে চাই না, আপনারা রাজনীতিবিদের ছাড়া বাইরের বলছেন প্রশাসনের লোক পুলিশের লোক এই সবই বলছেন। এখানে দুটো জিনিস বোধ হয় আমি একটু অ্যাড করতে চাই। আমি উনি যেরকম বললেন যে ওই যে ডিসি ওনার ছাত্রী শপথ পড়িয়েছেন, আমি কিন্তু পুলিশের আইজির চেয়ে বেশি সারদা একাডেমির প্রিন্সিপাল হিসেবে বেশি পরিচিত। এখন আমার ছাত্র যা ছিল তারাও রিটায়ার হয়ে গেছে, অনেকেই ছাত্রের ছাত্র এখন দেশ চালাচ্ছে পুলিশে। এখন আমি ওনাদের কাছে খুব ফ্রিলি মিশি, কারণ আমি যে কোনো সমালোচনা শোনার মতো আমার ধৈর্য আছে, আগ্রহ আছে। তা আমি দুটো জিনিস আপনাকে হাইলাইট করতে চাচ্ছি যে আস্থা নাই কেন সেটা তো আলাদা কথা, আস্থা চলে যদি থাকে তাহলে আস্থা ফেরত আনার জন্য কি কোনো কনস্ট্রাকটিভ কিছু হচ্ছে? এক দুই, আপনারা বলছেন যে সরকার থাকবে বিরোধী দল থাকবে, এখন আমাদের তো চোখের সামনে দুটো জিনিস দেখতে পাচ্ছি, অনেক ইতিহাসের ঘটনা উল্টা হয়ে যাচ্ছে, অনেক কমেন্ট আমরা করছি যেটা হয়তো আমরা আগে করতাম না, আমরা অনেক কিছু না জেনে পুরোপুরি শেষ না দেখে সুইপিং রিমার্ক করে দিচ্ছি। আনফরচুনেটলি এটা সবই হচ্ছে ব্লেম গেম। এই ব্লেম গেম কথাটাকে আমি অনেক গুরুত্ব দিচ্ছি এই জন্যে যে যখনই কেউ কিছু হচ্ছে একজন আরেকজনকে সঙ্গে সঙ্গে চালিয়ে দিচ্ছে, সত্য হোক মিথ্যা হোক, যিনি বলছেন তিনি হয়তো তার অন্তর থেকে জানেন যে তিনি ঠিক কথা বললেন না, কিন্তু মানে অবস্থার প্রেক্ষাপটে উনি নিজেকে ভালো প্রমাণ করার জন্য ব্লেম গেম অন্যের উপরে চাপিয়ে দিল। আমি তিনটে জিনিস আপনাদের দয়া করে বলছি, দেখেন এই কয়েকটা শব্দ আমি শুনতে শুনতে, আমার বয়স 82 বছর, আইজি ছিলাম 28 বছর আগে আর পুলিশ কমিশনার ঢাকা। পুলিশে কিন্তু সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত, ইউ মে নট এগ্রি, ডিএমপির কমিশনার হওয়া এবং সেটাও ভাগ্যের কথা, এক এক সময় এক এক রকম থাকে। আমি খুব কঠিন সময়ে ছিলাম 1990 সালে, এটা বুঝে নিতে পারেন আপনারা কি সময় ছিল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনারা কেউ কাউকে যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা তার কাছ থেকে সহযোগিতা পাবেন কেমন করে? আপনি যদি ব্লেম গেম চালাতে চান তাহলে তো যে মুহূর্তে আপনার ক্ষমতা থেকে একটু কমে যাবে তখন সব ব্লেম তো আপনার উপরে আসবে। সুতরাং আমার মনে হয় যে আস্থা তৈরি করার জন্য এখনো প্রচুর সময় আছে, আমাদের ইয়াঙ্গার জেনারেশন আমাদের কাছ থেকে ভুল যাতে না শেখে, যাতে তারা তাদের মতো চলতে পারে, আমাদের যদি বিন্দুমাত্র কিছু ভালো করে থাকি আমাদের সেই ভালোটুকু যাতে তারা গ্রহণ করে, তাহলেই আমার মনে হয় একটু অবস্থা পাল্টাবে। উদাহরণস্বরূপ আমি একটা জিনিস বলছি, আইন খুব কঠিন জিনিস, আইনের একটা জিনিস আছে যে আইন সবার জন্য সমান, এ কথাটা আমি যেখানেই যাই সেখানে বলি যে হ্যাঁ বইয়ে তো আছে আইন সবার জন্য সমান, কিন্তু পরের লাইনটা তো দেখতে হবে that the law has been implemented equally it must be visible। আপনি কি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন যে আইনগুলোকে ঠিক মতো অ্যাপ্লিকেশন হচ্ছে সমভাবে? তাই যদি হতো তাহলে দুটো ছোট প্রশ্ন এসে যাবে, সমভাবে যদি হতো তাহলে অনেক নাম করা কেস 16 বছর 17 বছর পড়ে থাকছে, আবার অনেক ছোট কেস চট করে 2 বছরে হয়ে যাচ্ছে। ওয়াই? এটা পুরো একটা ইনস্টিটিউশনের দোষ নয়, এটা সরি আমি একটা কথা সবসময়তে বলি, পিপিসিসি পুলিশ প্রসিকিউশন কোর্ট এন্ড কারেকশন, এই চারটে হচ্ছে অর্গান ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের। এই চারটে অর্গান যদি একসঙ্গে একটু কোঅপারেটিভ না হয়, যদি কোঅর্ডিনেশনের অভাব থাকে, তাহলে কিন্তু মানে আপনার কাঙ্ক্ষিত ফল আসবে না।
সেই জন্য দরকার আছে কোঅপারেশনের, সেই জন্য দরকার আছে কোঅর্ডিনেশনের, এবং তখনই হবে অ্যাটেনমেন্ট অব দি ডিজায়ার্ড টার্গেট। আনফরচুনেটলি আপনি যে কোনো ঘটনা হোক, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এই বলে কোনো কোনো মানে সম্মানীয় ব্যক্তিরা পার হয়ে যাচ্ছে, কেউ কেউ বলছেন ছাড় দেওয়া হবে না, এটাও খুব গতানুগতিক কথা হয়ে যাচ্ছে। আর কমিটি হচ্ছে, এই কমিটি হওয়ার পরে কমিটির প্রতিবেদনটা কি হলো এবং সেখান থেকে আমাদের কিছু ভবিষ্যতে শেখার আছে কিনা, এটা কিন্তু প্রকাশ হচ্ছে তদন্ত কমিটি। এই যে কমিটি হয়ে প্রতিবেদন প্রকাশ না হওয়াটা, এটা আমাদের খারাপ কালচার। আমি অনুরোধ করব যারা নীতি নির্ধারণের জন্য আছেন, তারা নিজেরা অনেক কষ্ট করছেন, হ্যাটস অফ টু দেম, বাট দে মাস্ট এনশিওর যে এই কমিটি গুলো করা হয়েছিল। পরশু দিন আমি একটা পেপারে একটা আর্টিকেল পড়লাম, উনি নীতি নির্ধারক নয়, যেসব প্রমিস হয়েছে সেইগুলোর বাস্তবায়ন হলো কিনা এটা দেখার দায়িত্ব ছিল। উনি জনপ্রতিনিধি, আমি ওনার ফ্র্যাঙ্ক এতে আমি ওনাকে সালাম জানাচ্ছি যে এইটি যদি আপনার বিবেকে থাকে যেটুকু আপনার দায়ে দায়িত্ব সেটুকু আপনি করবেন অন্তরের দিক দিয়ে, যেটাকে বলে সিনসিয়ারিটি অফ পারপাস, তাহলেই কিন্তু অনেকখানি কাজ হবে। জি, বাংলাদেশে একটা বড় সমস্যা যেটি এখন মোটামুটি ভাবে স্বীকৃত, হয়তো অ্যাড্রেসটা ঠিকভাবে করা হয় কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠতে পারে, যে করাপশন, এবং করাপশনটা একটা সর্বগ্রাসী সর্বব্যাপী রূপ নিয়েছে, ক্যান্সারের রূপ নিয়েছে অনেকেই বলে থাকেন, এবং এই প্যান্ডেমিকের মতো একটা কঠিন সময়ও আসে, মানে এই মানুষের জীবনের বাঁচানোর ক্ষেত্রগুলোতেও কিন্তু করাপশন আমরা নানা ক্ষেত্রে দেখতে পেয়েছি। এবং আমি একটু আগে আপনার সঙ্গে যখন কথা বলছিলাম, বলছেন যে করাপশন তো একটা নেক্সাস তৈরি হয়েছে, পলিটিশিয়ান, ব্রোকার্স, বিজনেস কমিউনিটি সবাই মিলে এবং একে অপরকে আবার অনেক সময় অভিযুক্ত করেন, এবং এখানে আইন কি আছে, আইনের দুর্বলতা কি আছে, আইনের প্রয়োগের ক্ষেত্রে কি আছে। ডক্টর এনামুল যেমনটা বলছিলেন যে পুলিশ, প্রসিকিউশন, কোর্ট সবগুলোকে একসঙ্গে কাজ করতে হবে, একই আপনি ওই সমান্তরাল গতিতে কাজ করবার কথা চলবার কথা বলছিলেন, সেরকম ভাবে চলতে হবে। আপনাদের কাছে কি মনে হয় দীর্ঘ অভিজ্ঞতার আলোকে, এবং পুলিশকে যেমন একটা করাপ্ট ইনস্টিটিউশন হিসেবে চিহ্নিত করা হয়, প্রশাসনের কর্মকর্তাদের তাদের যে ক্রিয়াকর্ম, এখনো তারা বিভিন্ন দেশে ছোট্ট একটা জিনিস দেখতে যাবেন, 20-25 জনের একটা বিশাল টিম যাবেন, প্লেন চলছে না আমরা জানি, তার মধ্যে তারা যাবেন, বিশাল বাজেট, মানে এই যে গ্রিড, লোভ, করাপশন, ব্রাইব, যাই বলি না কেন, মানে এর থেকে পরিত্রাণের আসলে উপায় কি? আমি বলছি না এটি নির্মূল হবে, বাংলাদেশের মতো দেশ এখানে পৃথিবীর অনেক উন্নত দেশেও সেটি সম্ভব নয়, কিন্তু এটা সহনীয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মানে অশ্লীল পর্যায় থেকে মুক্তি পাওয়া যাবে কিভাবে? আচ্ছা, ডক্টর এনামুল সাহেব অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, অনেক মুরব্বী, আমি ওনাকে চিনি 1991 থেকে, তখন আমাদের দেখা হয়েছে, উনি হয়তো ভুলে গেছেন, খেয়াল থাকার কথা না, তো আমি যেইটুকু উনি বলছেন আমি একেবারে শতভাগ একমত। একটা হাতকে যদি আমরা সারাদিন এরকম করি কোনো আওয়াজ হবে না, উল্টা দিকে লাগবে কিছু একটা। আমি দুইটা স্টেশনে উপদ্রা ম্যাজিস্ট্রেটও ছিলাম, তো বিচার ব্যবস্থাটা আসলে এটা একটা টিম এর কাজ, প্রসিকিউশন, কোর্ট, পুলিশ, লয়ার সব মিলাই। আর করাপশন সম্পর্কে আপনি যেটা বলছেন, আমি একেবারে রিলিজিয়াসলি এটা মনে করি, কারণ আমি করাপশন বিষয়ের একজন মোটামুটি আমি গবেষক বলবো না, আমি খোঁজখবর রাখি, সারা বিশ্বের খোঁজখবর রাখার চেষ্টা করি। তো করাপশনের ক্ষেত্রে আসলে আমরা সঠিক পথে হাঁটছি বলে আমি মনে করি না, করাপশন কমব্যাটের ক্ষেত্রে। যেমন ধরেন আমার বাড়িটা কে পাহারা দেয়, আমি পাহারা দিই, আমি দরজাটা লাগাই, আমি তালাটা মারি, এটা প্রাথমিক কাজ আমার। পুলিশ কখন আসবে, যখন আমার ক্ষমতার মধ্যে কুলাবে না, তখন আমাকে সাপোর্ট দিতে আসবে। তো এখন করাপশন নিয়ে আমরা যা করতেছি, করাপশন কমব্যাট করবে হেড অব দ্য ডিপার্টমেন্ট, মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব, তারপরে আপনার ডিপার্টমেন্টে যদি বলেন আইজি সাহেব, আমি পিএটিসি রেক্টর হইলে আমার পিএটিসিতে করাপশন বন্ধ করার প্রাথমিক দায় আমার, রেক্টর রেক্টরের
যে আমি খোঁজখবর রাখবো যে আমার কোথায় বাজেটে কত টাকা আছে, কিভাবে খরচ হচ্ছে, কিভাবে মানে অপচয় হচ্ছে বা হচ্ছে কিনা, এবং সেটা বন্ধ কিভাবে করতে হবে আমি জানি। তাইলে এখন সেটা যদি করতে হয় তাইলে আপনি এমন ব্যক্তিকে রেক্টর নিয়োগ করতে হবে, এমন ব্যক্তিকে আপনি প্রাথমিক শিক্ষার ডিজি, মাধ্যমিক শিক্ষার ডিজি নিয়োগ করতে হবে যার এই নেক থাকবে, যার এই লিডারশিপ থাকবে, যার এই সাহস থাকবে। তো এখন আপনি যদি ওই জায়গায় ওরকম লোক নিয়োগ না করেন, দুর্নীতি দমন কমিশন একটা সেকেন্ডারি অর্গানাইজেশন, তারা সাপোর্ট দেবে, তারা প্রত্যেক প্রতিষ্ঠানে দুর্নীতি বন্ধ করা এটা তাদের ম্যান্ডেটও নাই, তাদের পক্ষে সম্ভবও না। কিন্তু এখন কিছুদিন আগে আমি পত্রিকায় দেখলাম কোনো একটা মন্ত্রণালয়ের কোনো গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার কম্পোনেন্টের মধ্যে দুর্নীতির কি অবস্থা, বলে যে এটা তো আমরা দেখি না, এটা দুর্নীতি দমন কমিশনের কাজ। আরে বউ আমার, আমি যদি বলি যে আরেকজনে পাহারা দেবে দিচ্ছে, তুই তাইলে কি এই সংসার ঠিকভাবে চলবে, চলার কোনো সুযোগ আছে? আমি যদি ওই মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি হই, আমার উইংয়ের স্বচ্ছতা সততা নিশ্চিত করার দায় আমার। এরপরে কোনো কোনো ক্ষেত্রে আমি হয়তো ফেল করব, তখন দুর্নীতি দমন কমিশন আসবে। এখন আমার গড় আমি যদি ঠিকভাবে পাহারা না দিই বা পাহারা দেওয়ার মতো লোকের যদি নিয়োগ দেওয়া না হয়, আইসল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস তারা, কিন্তু সেখানেও আপনার 100-তে 100 কোনো বছর কেউ পায় নাই, 88-92 92-র উপরে খুব স্কোর কমে হয়েছে। আচ্ছা, এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অনলি কান্ট্রি, আর সেকেন্ড হলো কাছাকাছি আছে কিছুটা ভুটান, দুইটাই ছোট দেশ। তো সিঙ্গাপুরের অনেক অফিসারদের সাথে আমার কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে, সিঙ্গাপুরে দেখা হয়েছে, ঢাকায় দেখা হয়েছে, অন্য জায়গায় দেখা হয়েছে, কিন্তু সেখানে তারা যেটা আমাকে বলেছেন যে বেসিক কাজটা হলো নিয়োগ দেওয়ার সময় ওইভাবে নিয়োগটা হয়, মনিটরিংটা একেবারে চরমভাবে হয়। তো এখানে আপনার যদি নিয়োগটা যদি আপনার ঠিকভাবে না হয়, মনিটরিংটা যদি ঠিকভাবে না হয়, তাইলে তো আপনার দুর্নীতি কোশ্চিন কালেও বন্ধ হবে না। এখন ধরেন যেমন ইফতেকার, ডক্টর ইফতেকারের জামান আমরা খুব পরিচিত, উনার সাথে কয়েকদিন আগে আমার কথা হচ্ছিল, তো আমি উনাকে বললাম যে দেখেন, হ্যাঁ টিআইবির যে বালিশের দাম, তারপরে ওই যে টেলিফোন সেটের দাম, যুবন পর্দার দাম, বইয়ের দাম, তা বললাম যে দেখেন এগুলো শুধু দুর্নীতির বিষয় না, অদক্ষতার বিষয়, মানে কেউ পড়ে নাই। এখন সচিব তো প্রতি মাসে একটা আপনার ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন মিটিং করেন, এবং মিটিং এ এই জিনিসগুলো তার দেখার কথা ধরে ধরে, তো তাইলে উনি কি করলেন? আর ফাইনালি ধরেন একটা প্রজেক্ট প্রপোজাল যখন প্ল্যানিং কমিশনে যায়, যাওয়ার আগে 3 জন লোক এটাতে সাইন করে, মন্ত্রীকে তো সাইন করে না, মন্ত্রী ফাইনালি অ্যাপ্রুভাল দেয়, কিন্তু যে বইটা মনে করেন এটা যদি এটা প্রজেক্ট হয়, যদি এটা ডকুমেন্ট হয়, তাইলে এখানে সাইন করে পিডি, সাইন করে ডিজি, সাইন করে সচিব, তো তাইলে তারা কেউ কি দেখছেন? নাইলে মনে করেন যদি দুর্নীতি হয়ও একটা টেলিফোন সেটের দাম 52 লাখ টাকা, এটা মানে তার মানে কেউ দেখে নাই। তো এখন যদি সেটা তো আপনি একভাবে দেখছেন, যদি আমি একটু মানে খারাপ চিন্তার লোক, আমি তো এটাও ভাবতে পারি যে দেখে টেকেই তারা করেছে, যে দেখলেও ধরেন একটা টেলিফোন সেটের দাম 52 লাখ টাকা, এটা আমার কাছে অ্যাটলিস্ট বিশ্বাস হয় না, কারণ আমি ভাগটার করে দিয়ে যদি মনে করে যে ভাগটা পাওয়া যাবে না, তো এটা এটা এটাতে হ্যাঁ দুর্নীতি হয়তো নাই আমি এটা বলবো না, কিন্তু এখানে অবহেলাও আছে, অদক্ষতাও আছে। এখন আমরা যেটা শুনি যে নিচের দিকের যে দুর্নীতি হয় সেই নিচের দিকে, ধরেন যে পুলিশ রাস্তায় যে চাঁদাবাজি করে, জি একটা ধারণা কিন্তু আছে বা তারাও এই ধারণাতে, এই পয়সাটা শুধু তার কাছে থাকে না, পয়সাটা অনেক উপরে যায়, মেবি ট্রু, একদম অনেক 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 উপরে যায়, এরকম একটা ধারণা তো আছে, প্রশাসনের নিচের দিকের দুর্নীতির ভাগ যে হতে পারে না, হতে পারে, কিন্তু আমি যেটা বলছি যে ধরুন একেবারে এত এ হবে না, এত তফাৎটা হবে না। আর আরেকটা জিনিস হলো, আমি ধরেন যদি সচিব হই বা আমি যদি পিএটিসি রেক্টর হই বা আমি যদি বিএনডিবির ডিজি ছিলাম, আমি যদি বিএনডিবির ডিজি হই, আমার ব্যক্তিগত সততার 2 পয়সারও কোনো দাম নাই যদি আমি প্রতিষ্ঠানটা ঠিকভাবে পাহারা দেওয়ার যোগ্যতা না রাখি, যোগ্যতা যদি না রাখি, ওই সাহস যদি না রাখি, মনিটরিং করার
যদি এ না রাখি, তাইলে আমার ব্যক্তিগত সততায় কি আসে যায়? মানুষের কল্যাণে যদি না হয়, প্রতিষ্ঠানটা থেকে দুর্নীতি দূরেই যদি না হয়, তাইলে আমি ব্যক্তিগতভাবে সৎ এটা বলার একেবারে কোনো সুযোগ নেই বা এটার দুই পয়সারও কোনো দাম নেই। তো এখন মনে করেন আমি বলবো যে যারা এই প্রজেক্ট ডকুমেন্টটা সাইন করেছেন তাদের দৃষ্টিভঙ্গিতে ও ত্রুটি আছে। আর আমরা দুর্নীতির সংজ্ঞাটাও ঠিক মতো দিচ্ছি না। দুর্নীতির সংজ্ঞা তো শুধু নগদ টাকা নিয়ে আনা বা সুবিধা নিয়ে আনা। এখন আমি যদি টাইমলি অফিসে না আসি, আমি যদি ফাইলটা ঠিকভাবে দেখে দস্তখত না করি, কেমন আমি একটা অন্যায় হয়েছে দেখে যদি আমি এটা না বলি যে না তোমরা এখানে ভুল করেছ, তো তাইলে এটাও তো দুর্নীতি। তো কাজেই দুর্নীতির আমাদের যে কনসেপশন এটাতে ত্রুটি আছে। আমরা দুর্নীতি বলতে শুধু নগদ টাকা বুঝাচ্ছি, নো, দুর্নীতির সাথে অনেক কিছু জড়িত, এক। আর দুই নম্বর, আমরা মনে করতেছি যে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দূর করবে, তাইলে এটাও আপনার একেবারে ভুল ধারণা। দুর্নীতি দূর করব আমি, প্রতিষ্ঠান প্রধান, এরপরে তারা দেবে সাপোর্ট প্রয়োজনের ক্ষেত্রে, তো সেটা হচ্ছে না। ডক্টর হক, আমি মজুমদার স্যারের কথাগুলো খুব সুন্দর ভাবে শুনছি এবং ভালো লাগছে যে এই ফোরামে গঠনমূলক কিছু কথা হচ্ছে, কিন্তু দুয়ের জায়গাতে হয়তো কোয়েশ্চেন অফ ডিগ্রি ভেরিয়েশন থাকতেই পারে। আমার সব কথা আপনি একই ভাবে গ্রহণ করবেন, নট নেসেসারিলি। প্রত্যেকের নিজস্ব বিচার বুদ্ধি এবং দৃষ্টিভঙ্গি। আমার দৃষ্টিভঙ্গিতে আমি দুটো জিনিস খুব মনে করি যে এটা দরকার। যখনই আপনি দায়িত্ব নিচ্ছেন সেদিন থেকে কিন্তু আপনার ঘাড়ে কিছু বোঝা আসলো। এখন আপনি যদি ব্যস্ততা থাকে অন্য কারণে আর আপনি যদি খালি না দেখেই ফাইল সই করেন, তাহলে হোয়াট এভার এক্সপার্ট ইউ মে বি, ইউ হ্যাভ ফেইলড ইন এক্সারসাইজিং ইউর ডিউ সুপারভিশন। আপনি সুপারভিশন যদি না করেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলাফল কখনোই আসবে না। আমি এই কাঙ্ক্ষিত ফলাফলের উপরে খুব গুরুত্ব দিই এই জন্যে যে আমরা যে যে পোস্টেই চাকরি করি না কেন, আমি জীবনের প্রথমে সারদার পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত 92 জুলাই পর্যন্ত পুলিশে ছিলাম। এর ভিতরে আমার একটা কথাই খালি মনে হয়েছে যে আমি সবকিছু করতে পারবো না, কারণ আমার বাবা শিক্ষক ছিলেন। উনি আমার এই চাকরি হওয়ার পরে একটা কথা বলেছিলেন যে সবাইকে খুশি করতে পারবো না, তবে জেনে শুনে কোনো কাউরে ক্ষতি করো না। এইটা চেষ্টা করেছি এটাকে নিজের ব্রত বা মটো হিসেবে। তো তার মানে এই নয় যে আমার কাছে কাউরে ক্ষতি হবে না। আমি চাকরি করার ক্ষেত্রে একটু অন্যরকম ছিলাম, যার ফলে আমি অনেক সময় নিজেও বিব্রত হয়েছি, অন্যদেরকেও বিব্রত করেছি। তিন আমলে আমার চারবার চাকরি বাদ যায়, আমি কোনো দরখাস্ত করতে হয়নি, তিনবারই আমাকে সরকার, বিভিন্ন সরকার ফেরত নিয়ে আসে, এবং রিটায়ার করার পরেও আমার সরকার নিয়ে এসে আমাকে ল কমিশনের মেম্বার করে। আমার নিজের কাছে ভালো লাগে একটা জিনিস যে আমি অন্তত যেটা দেখেছি চোখের সামনে যে ভুল হচ্ছে সংশোধন করার চেষ্টা করেছি। আমার অনেক ভুল আছে যেটা আমি জানি না, আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু যেটা আমি জানছি সেটা যদি আমি ঠিক না করি তাহলে তো আমার মনে হয় যে আমি নিজেকেই নিজে প্রতারিত করছি। আমি উদাহরণ দিচ্ছি যে আপনি ইন্সপেকশন নোট লিখে আসলেন, প্রত্যেক ডিপার্টমেন্টে কিন্তু ইন্সপেকশন কথাটা আছে। ইন্সপেকশন নোটে যদি 10টা ভালো থাকে আর 4টা যদি খারাপ থাকে, সেই 4টা যখন আপনি পরবর্তীতে রিভিউ করবেন তখন এই 4টার কতখানি সংশোধন হয়েছে, নাকি একটাও হয়নি, নাকি সংশোধনের যোগ্য নয়, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তা না হলে কিন্তু আপনার যেটাকে বলে ফলো আপ অ্যাকশন, ইন্সপেকশন করে আপনি লেখে আসলেন অনেক ভালো ভালো কথা, কিন্তু একটুকু পরে ফলো আপ হলো না, তাহলে লেখারই বা কি দাম আর পর্যবেক্ষণ করারই বা কি দাম। সুতরাং ফলো আপ, মনিটরিং এবং ইভ্যালুয়েশন একসঙ্গে হয়েছে, কিন্তু এখন রিভ্যালুয়েশনের দরকার আছে। আমি সেদিন এক মিনিস্ট্রিতে 3 দিন একটা লেকচার দিতে গেছিলাম, 3 দিনে একটা কথাই আমি জোর দিয়ে বলছি যে আপনার সীমিত ক্ষমতা এবং আপনার সীমিত জ্ঞানের মাধ্যমে যেটুকু আপনি সত্যি সত্যি জানছেন সেটুকু ভালো মনে করছেন সেটুকু আপনি অন্যকে দেন।
যেটাকে আমরা বলি মানে একজনের জ্ঞান আর একজনের কাছে ট্রান্সফার করা। কিন্তু আমার আনফর্চুনেটলি আজকাল আমি দেখছি যে প্রজেক্ট, একটা প্রজেক্ট যদি আপনি খারাপ হয়ে থাকে সেই প্রজেক্টের আপনি যখন ইভ্যালুয়েশন করছেন তখন ভুল হতে পারে, কিন্তু যখন আপনার উপরের উপরে আপনার পরবর্তীরা যখন এটা দেখছেন এবং তখন যদি তারাও এটাকে ফলো আপ না করেন তাহলে তো রিভ্যালুয়েশনের কোনো দাম নাই। সুতরাং ইন্সপেকশন, মনিটরিং এবং রিভ্যালুয়েশন এই তিনটে জিনিস কিন্তু যেতে হবে, তিনটেই দরকার আছে। কেউ যদি বলেন যে আমি এত ব্যস্ত যে এগুলো আমার দেখার ক্ষমতা সময় নাই, কোন কোন মাননীয়রা বলে ফেলেছেন যে আমি এত ব্যস্ত যে এইগুলো পড়ার সময় নাই, আপনার এই পড়ার সময় না থাকলে এই দায়িত্বও থাকার আপনার উচিত। বাংলাদেশে পার করছে এই করোনা কাল এবং এর সঙ্গে আসলে নানান কিছু, এটি এখন আর স্বাস্থ্য মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নেই, অর্থনীতি, সমাজ, রাজনীতি, কূটনীতি নানান কিছু জড়িয়ে পড়েছে। একটু বুঝতে চাই যে এই সময়টাতে, এই মহাসংকটের সময়টাতে বাংলাদেশ এই পরিস্থিতিটাকে যেভাবে অ্যাড্রেস করছে সেই জায়গাটিকে কেমন মনে হচ্ছে আপনার কাছে, মানে আপনি কি দেখছেন? যদি আপনি এক মাননীয়র কথা উল্লেখ করলেন যে তিনি এবং এই এই পরিস্থিতিতে যেটি তার পক্ষে দেখা সম্ভব নয়, বোঝা সম্ভব নয়, সব ফাইল পড়া, তো সব মিলিয়ে কি মনে হয় যে বাংলাদেশ এটা, এবং আমরা কেউই নিশ্চিত নই যে আসলে এই সংকট থেকে কবে পৃথিবী উত্তরণ হবে, বাংলাদেশের কবে ঘুরে দাঁড়াতে পারবে, বা যদিও সবাই মনে করেন না যে বাংলাদেশ খুব একটা, অনেকেই মনে করেন না যে পিছিয়ে গেছে বা কেউ কেউ মনে করেন না, এবং এর মধ্যে ভ্যাকসিনের প্রশ্ন আছে, ট্রিটমেন্টের প্রশ্ন আছে, নানান কিছু আছে, সেগুলো কবে আসবে, কবে আমাদের হাতে পৌঁছবে, সেটি আবার আমরা ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারবো কিনা, সেই সব প্রশ্ন আছে। তো সব মিলিয়ে একটু শুনতে চাই আপনার কাছে আপনার টেক কি বিষয়ে। আমি ব্যক্তিগত ভাবে এখনো বিশ্বাস করি এবং আমি আবারও মাপ চাচ্ছি যে আমার এই ভুল হতে পারে, আই স্ট্যান্ড টু বি কারেক্টেড। সমালোচনা আমরা করি অন্যের, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের আত্মসমালোচনা। আপনি যেটা, আমি যেটা বললাম সেটা ঠিক বলেছি কিনা, এটা আমি ব্যস্ত মুহূর্তে বলে থেকে অবসর মুহূর্তে একটু যদি আমি ভালো করে দেখি তাহলে হয়তো আমার ভুলটা ধরা পড়বে আমার নিজেরই। আমার ভুল যদি আমি ধরতে নাও পারি এটাই খুব স্বাভাবিক, নিজের ভুল নিজের ভারত বেশিরভাগ ক্ষেত্রে ধরা যায় না, তাহলে অন্যরা যদি আমাকে পয়েন্ট আউট করে তাহলে আই মাস্ট বি দেয়ার টু কোঅপারেট উইথ দেম, যারা আমাকে ভুল ধরিয়ে দিয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ চিত্তে আত্মশুদ্ধির জন্য পথ বেছে নেব। আমাদের এই আত্মশুদ্ধি বলুন বা আত্মসমালোচনাও হচ্ছে না, আত্মশুদ্ধিও হচ্ছে না, এবং যতক্ষণে আত্মসমালোচনা না হবে এবং যতক্ষণ আপনি আত্মশুদ্ধি করতে না পারবেন ততক্ষণ আপনি আপনার জুনিয়রদের আপনি কোনো উপদেশ দিতে পারবেন। আমি খুব ধর্মের সম্বন্ধে আমি অতটা জ্ঞান নাই, কিন্তু একটা জায়গাতে আমার আছে পরিষ্কার, আমি এটা দেখতে পাচ্ছি, একটা পবিত্র আয়াতে আছে যে আপনারা যা বলবেন তা যদি না করতে পারেন তাহলে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত হবে। যেটা আমি বলছি সেটা যদি আমি নিজে না করি বা না করতে পারি তাহলে আমি এত প্রচার করার কোনো দরকার নাই। তবে হ্যাঁ, আমরা প্রত্যেকেই প্রচার করি নিজের কথা, এটা স্বাভাবিক, কিন্তু এটা আবার অন্যকে ক্ষতি করার জন্য যদি প্রচার না হয়, আমি আপনাদের দোয়াতে, আমার বয়স এখন অনেক হলো, আমি ওই ইন্টারপোলের এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে আমার ভোটিং পাওয়ার নাই, কিন্তু আমি যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করি আমি মাস্টারি করি, আমার বাবা ছিলেন মাস্টার এবং আমার স্ত্রী শিক্ষক কলেজের, এবং আমি এখনো ওই কারেকশন কথাটাতে যাই এবং সিলেবাস অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা দেখি, এবং পৃথিবীর বহু দেশে আমি যেতে হয় ইন্টারপোলের সুবাদে ট্রেনিং, এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু, নট অনলি নিউ ইয়র্ক, ওই কোথায় বলিভিয়া থেকে শুরু করে কামাস সব জায়গাতেই যেতে হয়েছে। এখন আমি আপনাকে এটা বললাম এই জন্যে যে শেখার কোনো শেষ নাই, আমি কথা দিয়ে কথা রাখতে পারছি না, এটা আমার চরিত্রের একটা দুর্বলতা, আমি যেটা বলবো সেটা যাতে করার চেষ্টা করে, হয়তো আমি সম্পূর্ণভাবে পারবো না
কিন্তু আমার আন্তরিকতার জন্য অভাব না হয়, যে কথাটা আমি বহুবার আপনাদের চ্যানেলেও বলেছি, সিনসিয়রিটি অফ পারপাস, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি আমার সাধ্যমত আন্তরিকতা দিয়ে চেষ্টা করব। ইট ইজ নট নেসেসারি যে আমি প্রত্যেকটাতেই মানে সফল হতে পারব, বাট দেয়ার মাস্ট বি এভিডেন্স দ্যাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। আমার কাছে এখন মনে হচ্ছে যে আমাদের উত্তরসূরি যারা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা যে যেটাকে মনে করেন আদর্শ সেটি ফলো করার চেষ্টা করেন, আত্মশুদ্ধি করেন, আত্মসমালোচনা করার সুযোগ যদি না থাকে অন্য যদি বলছে সেটাও গ্রহণ করেন, দেখবেন ভালো হবে, ভালো হতে বাধ্য। উনি আইসল্যান্ডের কথা বললেন, আমার যাওয়ার সুযোগ হয়েছিল, কারণ ওই যে বললাম যে এমন একটা জায়গাতে আমি আছি এখনো যে যেখানে আমি কোন কারণে কোনোদিন যেতে পারতাম না সেইখানেও আমাকে যেতে হচ্ছে, এবং বিভিন্ন পরিবেশের বিভিন্ন আঙ্গিকে কি হচ্ছে সেটা জানতে হচ্ছে। সবটা হয়তো আমি বোঝাতে পারবো না, তবে এটা যে আমি আই এনজয় মাই ওয়ার্ক এবং আমার কাছে যেটুকু ভালো গুণ হয় ফিরে এসে আমি সেটুকু আবার অন্যদের কাছে ডিসেমিনেশন অফ নলেজ দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে আরো একটা খারাপ জিনিস যে আমি যা জানি তাই রেখে দেবো, অন্যকে জানাচ্ছি না, এটাও খারাপ। আমার মনে হয় শিক্ষক মানে কোন সন্তানের বাবা মা হলো সবচেয়ে বড় গ্রান্ট, তারপরেই বাবা এবং বাবা মার পরেই